সরুচিরম সময়মমহিম নারসময়ম গুরু বন্দে দেবম নিখিলম নিরানন্দি মম অখণ্ড পূর্ণ সম্ভবম অনন্ত গুণ ভূষিতম শ্রী বিক্রম কৃপা সারম লোকানুগ্রহকারিণম সাত্ম জ্যোতি প্রদীপ্তাঙ্গম কমলাম্ব বরদীশ্বরম বন্দে শ্রী অমিলম নরনারায়ণ নিরঞ্জনম নির্বিকল্পম যুগধর্ম প্রচারকম বিন্দুনাদ ফলাকৃতম পরম কৃপময়ম বিভুম ক্রিয়াযোগেন সতত ভক্তার্থিনাশকারিণম বন্দে শ্রী অনিলানন্দম নরনারায়ণ গুরু ওম দৃষ্ট্বা ভূলোক দুঃখন্ন বিগলিত হৃদয় যোগতী মৃত্যুকিণ্ডম যৌলিল বিক্রীণ প্রথম করোত শ্রী গুরু সুষ্ঠু সেবাম গুচ্ছম যোগস্ব নিত্যম বিতরিত ভুবনে যাত্রী পাশাগাস্ত আজকে এই যে মন্দা কলা কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে যে সম্মান জ্ঞাপন করার চেষ্টা করা হচ্ছে এর প্রকৃতপক্ষে বা যোগ্যতা আমার আদৌ নেই। স্বয়ং শ্রী ঠাকুর যোগীগুরু ভগবান করুণাবতার ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজ জয় হোক আমার সাধপদ্ধে আমরা সমস্ত ভক্তবৃন্দের পক্ষ থেকে আমরা নিবেদন করি দয়াল ঠাকুর তুমি করুণা করে তোমার লীলা তুমি করে চলেছ আমাদের শুধু শুনার লীলা রস আর সাধন করবার জন্য তুমি যে মধুময় তুমি যে সমস্ত বিশ্ব পরিপ্রাপ্ত রয়েছ তুমি যে অল পারফেক্ট পাওয়ার সেই বোধে আমাদের বোধিত হওয়ার জন্য আমাদের কর্মধারাকে সেই সত্যি পরিচালনা করো দয়াল যাতে করে আমরা তোমার সেই সেরা রস আস্বাদন করে এই জীবনে ধন্য হতে পারি এবং তোমার পাদ পদ্ম পদ্মে স্থান লাভ করে আমরা এই জীবনকে কৃতার্থ করতে পারি। আজকে এই পূর্ণ দিনে তোমার শ্রীচন্দ্র সেই কাপ প্রাধান্য তুমি করুণাময় গুরু তুমি সবার মধ্যে বিরাজিত চাই সবার ফল করো সর্বে সুখী ভবন্তু এই কথা বলে আমি আজ শেষ করছি। আমি কি বলো গুরু কৃপা কি কি বলো কৃপা কি এরপর কীর্তন পরিবেশন করবেন পরম ভক্ত শ্রী কার্তিক চন্দ্র বীর ও সংসদ আগামীকাল ভোর 5টায় মঙ্গল আরতি ও নগর কীর্তন সকাল 9টায় শ্রী গুরু পরম্পরায় পূজা পাঠ গীতা পাঠ শ্রী শ্রী গীতা পাঠ চণ্ডী পাঠ এবং যজ্ঞাহুতি অনুষ্ঠিত হবে। এরপরে তারপরে বেলা 11টায় ধর্মসভা অধিবেশন আলোচ্য বিষয় সুষুম্নার পথে প্রকৃত পথ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডক্টর বলাই দাস মণ্ডল গবেষক। প্রধান অতিথি
নন্দলাল শাস্ত্রী মহোদয় এবং বক্তব্য রাখেন ডক্টর নীলিমা মণ্ডল, শ্রী কার্তিক চন্দ্র বীর এবং বিশেষ অতিথি রূপে আসবেন শ্রী জয়দেব চট্টোপাধ্যায় মহোদয়। আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানগুলিতে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। রেডি হচ্ছে ওরা দাদা 50 হয়ে গেছে যাদের কোনো বছর